যোগ্য। একবার যেটা কইতেছি এটা হুন কি কমু কি হুনমু তো প্রো ভার্সন প্রো ভার্সন জব গলে করে না করে না সেরাতে তোর মৃত্যুর ভয় নেই তুই আজাদিলকে দেখছস মরলে মরছি তাও সাইফির মাইয়া মর মাইয়া মরবি তোমার জন্য এক মিনিট সময় যাও তুমি যত জাদু জানো আমাকে নিক্ষেপ করো জাদু মারছলাম তোবা কিভাবে পাঠ করে জানো না বলো হে আমার প্রতিপালক মহান রব হে আমার প্রতিপালক মহান রব হে আল্লাহ পাক সুবহান তাআলা কইয়া কি করব আমি তো গদি গাও তাই বিসমিল্লাহির রহমানির রহিম তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের আর ভাই তোর নাম বল বলবি না বলবি না সর্বোচ্চ চাপ দেওয়া শক্তি দান করো মাহবুদ মৃত্যু বাদ দিয়ে তাকে সমস্ত কষ্ট দান করো শক্তি দান করো আমিন কেমন ঠিক আছে যতই মার বলবো না কষ্ট পাই তো স্যার ওনার আম্মাকে কি দেখা যাচ্ছে ক্যামেরায় আচ্ছা আমরা ওনার আম্মাকে ক্যামেরায় নিব না শুধুমাত্র ওনার মায়ের কাছ থেকে তার কষ্টের কাহিনীগুলো শুনবো একটু সংক্ষেপে বলবেন যে কি হয়েছে সালাম দিয়ে বলুন আপনাকে দেখা যাবে হ্যালো আসসালামু আলাইকুম একটু কাছে নেন হ্যালো আসসালামু আলাইকুম আমার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে ওর দাদি মারা গিয়ে যাওয়ার পরে কবরস্থান গিয়েছিল দোয়া করছে মন থেকে এখন নজর পড়ছে গাছে আসিল কইতেছে ওর মাথা ব্রেন ভালো ওর পড়তে দিব না ওর পড়তে দিব না ওর পছন্দ হয়েছে পরে আমি আরও চিকিৎসা করছিলাম জাদু ইয়ে দিয়া যে হ্যাঁ কোরআনে আয়াত দিয়ে চিকিৎসা করছিলাম কিন্তু কাজ হয়নি হ্যাঁ পারতাছিল না তারপরে আমি এই হুজুরের কাছে নিয়েছি সবার কাছে দোয়া চাই আমার ছেলের লেগে দোয়া করবেন যাতে সুস্থ হয় কি বললি রে তুই সাইরা না দিলে কি করবি বলে সাইফের ক্ষতি করবি কেমনে ক্ষতি করবি ক্ষতি করার মালিক তুই জাদুকের ক্ষতি কম তো কর দেখি জাদু তোর কতটুকু জাদু খাটে তুই তো নিজেই ইয়ানফসি করতেছিস কর দেখি জাদু তোর সমস্ত জাদু বন্ধ ভালো বললি না ভালো করলাম না আমি লোক তার কলিজাটা মসর দেওয়া শক্তি দান করো মাওলা মৃত্যু যেন না হয় কিন্তু আমার উপরে এটা করতে হে আল্লাহ তার মুখটা বাঁকানোর শক্তি দান করো আমিন আজকে ইবলিস তোকে বাঁচাইতে পারবে না আজকের দিনে আল্লাহ স্যার তোর কোনো সাহায্যকারী আছে আছে তাহলে তুই কেন ক্ষতি করলি তুই আমার উপর চড়া হইলি এই সাহস তোকে খেয়ে দিচ্ছি তুই আমার চিনতি এখানে যখন আসার আগে ওরা আমার সম্পর্কে আলোচনা করছে তখন তোরা জানতি না আমার সম্পর্কে আমার লোকে কত কেন না কে কোন আমগো বড় মালিকের লোক কে এডাই এডি করে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কে তোর বড় মালিক ডাক বড় একটা জিন ডাক ওই কি হয়েছে ওই কি হয়েছে গ্যাংস্টারের মতো তোর কথা দেখি নাম কি তোর হ্যাঁ স্যার এটা স্যার নাম কি আমি ইবলিশের ভাব আমারে ওরা বলছিল খবর দিছিল তারপরে আমি বাংলাদেশে যত জিন আছে এর আধা জিন আমার শরীরে ঢুকায় আমি আরো বড় জিন হইছি বিশাল জিন হয়ে গেছে এখন যে বান্দা এখান থেকে ছুটতে তো পারতাস না তাহলে কেমন বড় হইলি তুই কি রে বেটা এই কোরআনের চেয়ে বড় কিছু আছে আল্লাহ তার সারা শরীরে আগুন জ্বালানোর শক্তি দান করো ইন্নাল্লাহ জিনা ফাতানুল বলে ইংলিশের বাপ কে তুই আমার চিন্তি আগে থেকে যখন এখানে নিয়ে আসবে তখন জানতি না আমার কাছে আসবে এখন চিনছস এখন কি যে আগুনের তাপ কেমন লাগে আগুন থামাই দিব 20 বার আব্বা বল আব্বা আব্বা
চিকিৎসা করতেছি, পরে তদবিরে আসি। জি জি তদবিরে আসি, কথা বলা হবে। হ্যাঁ ভাই, লাইভে ইউটিউব লাইভে দেখতে পাবেন চিকিৎসা। এখন তুই বলে জিনের অভাব, ইবলিশের অভাব। তুই ইবলিশের বাপ হয়ে আমার কেমন আব্বা কইলি? হ্যাঁ কিরে, বাপের বাপ নাই দুনিয়ায় কিরে? আচ্ছা তুই বাচ্চাটা ধরছিস কি? একজন দিন শিক্ষার্থী যে কোরআনকে বুকে ধারণ করতো। আমরা চাই না ও কোরআন শিখুক। তোমরা চাও না? হ্যাঁ, কোরআন শিখলে তোর কী সমস্যা? আমরা চাই না। কী সমস্যা তোর? আর ও দাদির, ওর দাদির কবরে গিয়ে দোয়া করেছে। অবশ্যই ওকে পছন্দ হয়েছে, এই জন্য ওকে পছন্দ হলে আর তোরা সোনা দানা মণি মুক্তা হীরা জহর দিতি। কষ্ট দিলি কে? হ্যাঁ কষ্ট দিলি কে? কষ্ট দিলি কে? পরিবারে আর কাউকে জাদু করছিস? ইনশাআল্লাহ না তুললে তুই কষ্ট পাবি, আমার কিছু করার নেই। কষ্ট কম হচ্ছে, কম হচ্ছে। আর কারে জাদু করছিস? চোখ বন্ধ করে দিব, নইলে বল। বলবি না, চোখ বন্ধ করে দিব। কি দিব বলো? আমাদের জন্য আল্লাহ। আর বোনকে? আর কাকে? আর কাকে? আর মাকে করিস নাই? আর মাকে করিনি, আজ করবো বলেছিলাম কিন্তু। আর বোনে যাদু তুল, না তুলে আবার পুনরায় কষ্ট পাবি। তুলেছি। এখন তোরা যে তোদের উদ্দেশ্য কি, লক্ষ্য এবং উদ্দেশ্য কি বল? আমাদের উদ্দেশ্য কিছু না, আমি আমরা চাই যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় আর যাতে না যায়। না গেলে তুই খুশি? একটা মানুষ কোরআন শিক্ষা করলে তোদের গা জ্বলে কেন? আমরা তো হিন্দু। হিন্দু হইছে, হিন্দু ধর্ম কি বলা আছে মানুষের ক্ষতি করো? তাহলে তুমি কেন ক্ষতি করো? তুমি হিন্দুর নাম বেইসা শ্রদ্ধা সকে হাই শালার পুত। কিন্তু নয় নাম গোয়েন্দা মাছ ধরতে চাই কে? বুঝি না। দেখি গল্পের মোড় একটা থেকে আরেকটা নিয়ে যাস। একবার কষ গোরস্থানি, একবার কষ মাদ্রাসায়, একবার কষ নামাজ পড়ে কোরআন শিখে। এই দুই জায়গায় আমরা থাকি, আর ও পেতনিদের শব্দ। এখন তোমাদেরকে আমি এই এগুলা বনওয়াট গল্পে আমি বিশ্বাসী না। তোমাদেরকে পাঠাইছে সত্য করে বলো? বলবো না। আজকে তাদেরকে বলো যে আমাদেরকে বাঁচাও। বলো আসে না, ও তো বুঝতেই পারে না যে তুমি বন্দি। তোমার জাদুঘরের কতগুলো জিনিস আছে বলো? আমাদের জাদুঘরের করতে আপনার অনেকগুলো। এখন দেখ চোখ বন্ধ কর। বিসমিল্লাহ আল্লাহুম্মা। দেখ তোর জাদুঘরের সমস্ত জিনের বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে কিনা দেখ। আলাদা হয়ে গেছে। এখন তোর জাদুঘর তো নিঃস্ব। এখন আমাকে মাফ করে দেন, আর জীবনে তোকে চোখ তুলে তাকাবো না। তুই তো আকাম কুকাম করবি, তোর মাফ করে আমার লাভ কি? আমি করবো না। কেমনে আমি আমার মতো থাকবো, আমার মতো থাকবো। তুই বহুতবার কথা কইছিস এগুলো, কথা কয়ে কয়ে গেছিস গেছে না? বহুতবার কইছিস এই কথা। এখন মৃত্যুর আগে কিছু খাবি না? ওই যে কত
কতগুলো জিন আছে বন্দি, তারাও তাদের মধ্যে একটা ছোট জিন আছে, ওটা জাদুকর ওর মাথায় দিয়ে গেছে, আর ওর মাথা একদম ভালো নয়, আর ও পড়া এত তাড়াতাড়ি মস্ত করতে পারে। ওর নাম, ওই ছোট জিনের নামটা আমি জানি না, কিন্তু ও জাদুকর ওর মাথায় একটা ছোট জিন দিয়ে গেছে আর ভিষ ঢেলে দিয়ে গেছে, আর যদি ভিষ শেষ হয় আবার দিতে বলেছে। তাহলে তাকে মেরে ফেলা হোক। দেখ আমি কি তোমাদের মেরে ফেলবো? হ্যাঁ, তোমরা তোমরা কি আল্লাহর রাস্তায় ফিরে আসবা? কিভাবে আমি তোমাদের বিশ্বাস করতে পারি? যদি না করি তাহলে আমাদেরকে আবার নিয়ে আসে কষ্ট দিয়ে মেরে ফেলে। ঠিক তো, তোমরা আল্লাহর কাছে কি অনুতপ্ত যত খারাপ কাজ করছে? এর জন্য আল্লাহর কাছে তওবা পাঠ করো। তওবা কিভাবে করব? তওবা কিভাবে পাঠ করে জানো না? বলো, হে আমার প্রতিপালক মহান রব। হে আমার প্রতিপালক মহান রব। হে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কই আকি করুম, আমি তো গদি গাম। তাই অনেক তাই অনেক জ্বালাইছি। ক্ষতি করবা, যাও একটা বাঁচার সুযোগ ছিল সেটা তুমি নষ্ট করলা। আর মরার আগে কিছু খাবা? না। ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর পানি খাওয়ানো হোক তাকে। বিসমিল্লাহ। খাবো না। খা, বুড়িগঙ্গার কালো পানি খা। কেমন লাগে? তিতা। টয়লেটের পানি খাবি? গরুর পোশাক? না। গোমূত্র? না। কি খাবি? কিছু না। টয়লেটের পানি? না। তুই তো এটারই যোগ্য। একবার যেটা কইতেছি এটা হুন। কি গমু? কি হুনমু? তো প্রো ভার্সন, প্রো ভার্সন। জব গলে কর না গলে না সেরাতে। তোর মৃত্যুর ভয় নেই? তুই আজাদিলকে দেখছস? মরলে মরছি, তাও সাইফির মাইরা মর। মাইরা মরবি? তো মরলে তো জাহান্নামই হবে এই অবস্থায়। মরলে জানমি হয়ে যায়, মানে মাইরা লাম তারপরে এই শান্তি। একটা মানুষকে মারার ক্ষমতা কি তোমার আছে? কিভাবে? আমার মাইরা দেখাও তো। তোমার জন্য এক মিনিট সময়, যাও তুমি যত জাদু জানো আমাকে নিক্ষেপ করো। জাদু আচ্ছালাম। জাদু না টিকে যেন হাত চালাবা। হ্যাঁ, জাদু করো। আসে না জাদু? আসে না? হ্যাঁ, তো হাত তুল লিখে, হাতগুলো কেটে দাও। বিসমিল্লাহ। এখন কি চালাবি? হ্যাঁ, কেমন লাগে? মরার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত তোরা? তোর বাকি দল বল কি বলে সবাই? এই এমন কেউ কি আছো যে মরতে চাও না, যে ইসলামের পথে ফিরে আসতে চাও? যদি কেউ থাকো আর কানে চটকন আমার পিছনে ফলাইয়া তোমরা সামনে আসো। আমি চাই না হিন্দু। তুইও চাস না মুসলমান হইতে? হে আল্লাহ, এখানে যত জিন আছে শুধু পিন্টু এবং তার বাবা মা এবং যারা মুসলমান তাদেরকে বাদ দিয়ে এখানে যারা আছে তাদেরকে সকলকে জবাই করার নিয়ত করতেছি মাওলানা। হে আল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব আপনার। আল্লাহ দয়া করে মায়া করে আমার নিয়তকে কবুল করো। ইয়া রব্বুল আরশিল করিম, ইয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, একজন আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার লক্ষ্যে এই জালিম জিনগুলোকে হত্যা করার জন্য আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই। নিশ্চয়ই আপনি পরম করুণাময় অসীম দয়ালু। নিশ্চয়ই আপনি পরম করুণাময় অসীম দয়ালু। কে দেখো চুরি? এটা না। হ্যাঁ, তুই চুরি কই পাইলি? পালাইতে পারবি না, তো কলেজ সামনে আনা হোক। তার চোখ দুটো অন্ধ করা হোক। এখানে মুমিন জিনগুলো বাদ দিয়ে তাদের সকলকে জবাই করে শক্তি দান করো মাওলানা। আমিন।
কে কে তুমি? হ্যাঁ সাইফি, তুমি হ্যালো শয়তান হয়ে তাদেরকে মেরে ফেলার শক্তি দান করো। ভালো আছো তুমি? এতক্ষণ কি হয়েছে বলতে পারো? এখন কষ্ট হচ্ছে, সব ঠিক আছে ভাই। পিন্টু এবং পিন্টুর বাবা মা সামনে আসো, কান্দ না পিন্টু, সামনে আসো। মোমিনজন পিন্টু এবং তার বাবা সামনে আসো, আসো। তুমি সাইবির শরীরে কোনো জাদু করা আছে? অনেকগুলো জাদু। চোখ বন্ধ করে দেখো তো, আমি জাদুগুলো কাটতেছি। এ আল্লাহ, কেটে গেছে সব। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা পিন্টু এবং তুমি, তুমি এবং তোমার বাবা মা, তোমাদের সকলকে যুদ্ধের, তুমি তো যুদ্ধের পোশাক পাইছো, অস্ত্র পাইছো, তোমার বাবা মা ভাই বোন সকলে তো মুক্ত, তাদের সকলকে সেই পোশাক এবং অস্ত্র দেওয়া হলো। হ্যাঁ আল্লাহ শক্তি দান করো। পাইছো? তোমার আব্বাকে পাঠাও সামনে। তোমরা যে জায়গায় থাকো ওই জায়গায় আর কোনো শয়তান আছে? ওই জায়গায় অনেকগুলো আছে, আমাদেরকে মারে শুধু। আচ্ছা এখন তোমরা যুদ্ধের পোশাক এবং অস্ত্র পাইছো, তবুও তোমরা বিপদের সম্মুখীন। এখন তোমাদেরকে তো নিরাপত্তার দায়িত্ব আল্লাহর, কিন্তু আমি ওসিলা হিসেবে আমার টিমে তোমাদেরকে নিয়ে যেতে চাই, তোমরা কি রাজি আছো? আমার অফিসের চতুর সাইডে দেখো তো কতগুলো সাদা পোশাক পরা জিন আছে, অনেকগুলো। এরা শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে আমার সঙ্গে কাজ করে, এবং আমার কিছু জিনের সর্দার আছে। দেখো ওই পাশে দেখো তো, আবদুল্লাহ সাহেবকে দেখতে পাচ্ছ? আবদুল্লাহ সাহেবের সঙ্গে পরিচিত হবা, আর আবদুল্লাহ সাহেব ইনাদেরকে সুন্দরভাবে শেল্টার দিবা এবং সুন্দরভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবা। হ্যাঁ আচ্ছা আমার দিকে তাকাও, তোমাদের আর কিছু লাগবে? তোমরা তো ক্ষুধা, তো কিছু খাবা? ইয়া রাজ্জাক, খানা পাইছো? এগুলো নিয়ে স্যাটিসফাই থাকো, আর তোমাদের কিছু প্রয়োজন হলে আমার মোমিন জিনের সর্দার আবদুল্লাহ সাহেবকে জানাবা, ঠিক আছে? ঠিক আছে তোমরা এখন, তা বাচ্চাটা শরীরে তো জাদুটোনা নাই, তোমাদের বিশেষ দায়িত্ব দেওয়া হলে তোমরা মাঝে মাঝে গিয়ে বাচ্চাটাকে চেক দিয়ে আসবা প্রতি শুক্রবারে, ওকে? ঠিক আছে, দলবল নিয়ে যাবা। আর যদি আমি এখান থেকে দেখব যদি বিপদ হয় তাহলে পুরো টিমের লোকজন নিয়ে যাবা। আমার আবদুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করে কিছু দল নিয়ে যা, চতুর্দিক দিয়ে ক্যাপচার করে মেরে দিবা, এই পরিবারটাকে দেখে রাখবা। হ্যাঁ যেহেতু তুমি বাচ্চাটাকে ভালোবাসো, বাচ্চাটাকে তোমরা দেখে রাখবা। হ্যাঁ স্পেশালি খারাপ, আমার বাড়ির পাশে, বাড়ির পাশে ছয় সাতটা বাচ্চা আছে যারা খারাপ, জি মাইয়া ফেলবো? মারেন ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মরছে? বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছে বিদ্রোহ করার মতো? আচ্ছা এখন এই বাচ্চাটার আপাতত আল্লাহ রহমতে বিপদ মুক্ত, এখন তোমার কোনো পরামর্শ আছে ওর মায়ের জন্য বা ওদের পরিবারের জন্য? কি পরামর্শ বলো? আপনারা আল্লাহর রাস্তায় তাদের জন্য দোয়া করবেন, আর তারা যাতে ভালো থাকে দোয়া করবেন, আর তাদের মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। কার বাবা মার জন্য? কার? সাইফির বাবা মা দাদা দাদি নানা নানি। তুমি ইউটিউবে দর্শককে বলতেছো? আচ্ছা আর আমার জন্য দোয়া করবেন, আর সাইফের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাইলা না? আর হুজুরের জন্য বিশেষ করে দোয়া করবেন, হুজুরের যাতে ভালো থাকে, আর অনেক অনেক জিন যাতে জবাই করতে পারে। অনেক জিন না, খারাপ জিন যেন জবাই করতে পারে। আসলে কি জিন জবাই হয়? আমরা যে জবাই করি এগুলো কি জবাই হয়? আল্লাহর, আল্লাহর কোরআনের শক্তিতে নেন অবশ্যই জবাই। অনেকে না বলে জিন জবাই হয় না, কে বলছো? হয়, আমিও তো এটাই বলি, কুল্লু নাফসিং যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আচ্ছা তো ঠিক আছে, তোমার ওর বাবা মা যদি বিশেষ প্রয়োজনে তোমাদেরকে ডাকে আর শরীরে তোমরা আসিও, হ্যাঁ তবে কষ্ট দিবা না। আপনি কোনো অন্য মানুষের চিকিৎসার কাজে ডাকবেন না, বিশেষ প্রয়োজন হলে ডাকবেন, নাকি আমি আসার রাস্তা বন্ধ করে দেবো যে এর শরীরে? হ্যাঁ না ডাকবো, বলেন আপনি যেটা বলবেন সেটা হবে, ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ঠিক আছে তোমরা মাঝে মাঝে যদি ওর মার পিন্টু বলে ডাকে, তুমি আমাদের জিমের মধ্যে কিছু জিন নিয়ে একাই যাবা না, হয়তো খারাপ জিনিস অ্যাটাক করতে পারে, কিছু লোকজন নিয়ে যাবা। হ্যাঁ
ঠিক আছে আর জীবন হবে আর ওই ও যে মাদ্রাসায় পড়ে ওইখানে আর কোনো খারাপ জিনিস আছে আলহামদুলিল্লাহ তোমরা মাদ্রাসাটা গার্ড দিয়ে রাখবা হ্যাঁ আল্লাহর উপর তওয়াক্কুল করে তো আমার উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিন্তু আমাদের জাদুগুলি সব তো ওরা কেড়ে নিয়েছে আর শক্তিও ইয়া রব্বুল আশির কারিম নিশ্চয়ই আপনি আকবার আপনার আকবর নামের ছেলে তাদেরকে শক্তি দান করুন আমি পাইছো অনেকগুলো শক্তি পেয়ে গেছি সব বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমার সম্পর্কে তোমার মতামত কি আপনার সম্পর্কে আমার মতামত আপনি যাতে ভালো থাকেন আর সুস্থ থাকেন আপনি অনেকই দয়া করে সাইফিকে বাঁচিয়েছেন না বাঁচানোর মালিক তো আল্লাহ আমি ওসিলা হ্যাঁ তারপর আর আপনি সাইফির জন্য দোয়া করবেন আর আপনার আপনার আমি শুনেছি আপনার ফ্যামিলি নাকি অসুস্থ তাদের জন্য দোয়া করবে আর আমরাও দোয়া করব অবশ্যই অবশ্যই তোমরা শুনছো আমার পরিবার যে অসুস্থ আচ্ছা তো ঠিক আছে তোমরা এখন থেকে আমার টিমের লোক হ্যাঁ আমার টিমে কতগুলো জিন আছে জানো তুমি দেখো তো চোখ বন্ধ করে অনেকগুলো কতগুলো বলো তো আমি গুনতে জানি তোমার চোখের সামনে লেখা উঠবে দেখো একটা সাইনবোর্ডে তুমি লেখা দেখতে পারবা বুঝতে পারি না তুমি তো অল্প শিক্ষিত মনে হয় না আচ্ছা আমার টিমে প্রায় 20 লক্ষের উপরে মুমিন জিন আছে যারা কেউই আমার লোক না আবার সবই আমার লোক অর্থাৎ কেউ আমার আনুগত না মানে পালিত না কিন্তু তারা সবাই আমার বন্ধু তারা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির জন্য আমার সঙ্গে কাজ করে আমি যেভাবে এইভাবেই জিনগুলো কালেক্ট করি এবং আমার ওই মুমিন জিনগুলো তারাও বিভিন্ন জনকে দিনের দাওয়াত দিয়ে আমাদের দল ভারী করে তো এই যে তোমাকে এখন আমাদের টিমে নিয়ে নিলাম যেভাবে তোমার বাবা মা সহ এইভাবে অনেক দিনকে আমরা আমাদের দলে নেই শুধুমাত্র মুসলিম ব্যক্তির পাশে দাঁড়ানোর জন্য আমি আশাবাদী তোমরা হক পথে থেকে আমাদের সঙ্গে কাজ করবা আর বিশ্বাসঘাতকতা করলে তোমাদেরকে মেরে ফেলা হবে ঠিক আছে তো ঠিক আছে তোমরা সাইফির শরীরে তো আর জাদুটোনা নাই আর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আর কারো শরীরে জাদুটোনা আছে ঠিক আছে তোমাদেরকে মোস্ট হ্যাঁ হ্যাঁ জি আসলে না 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 পিন্টু তুমি গেমস খেলতে চাও গেমস খেললেও 2 মিনিট খেলবা বেশি খেলতে পারবো না ঠিক আছে কি গেমস খেলো আচ্ছা ঠিক আছে তোমরা বিনা কারণে অনুপ্রবেশ করবে না আর যদি ওর বাবা মা আমাকে বলে যে অনুপ্রবেশ করো তাহলে কিন্তু আমি শাস্তি দেবো হ্যাঁ আসবা ভালো মন্দ বলে কথা বলে যাবো হ্যাঁ যেহেতু তোমারও মায়ের মতো তো ঠিক আছে তোমরা যাও এখন এইটুকু বাচ্চাকে দিয়ে ধরছে তাদেরকে মেরে ফেলছি এবং পিন্টু নামে একটা জিনকে তুমি সম্ভবত আয়াতুল কুরসি পাঠ করে একবার বাঁচাইছিলা তো তাকে এবং তার বাবা আমাকে মুক্ত করছি এখন তুমি কি খুশি আল্লাহর উদ্দেশ্যে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ আমি সুখী খুশি আমি আল্লাহর তরফ থেকে দোয়া করি হুজুরকে যাতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আমিন সুম্মা আমিন আর আপনারা সকলে এই বাচ্চাটির জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোগ্রামগুলো যদি ভালো লাগে আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে ফেসবুকে শেয়ার দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম جزاك الله